রিসেন্টলি দেশের প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং সংস্থা আইআইটি রুর্কির একটি রিসার্চ সামনে এসেছে যেখানে বিজ্ঞানীরা দাবি করেছেন তারা বাসুকি নাগের জীবাশ্ম খুঁজে পেয়েছেন আর তাদের কথায় ভারতের ইতিহাসকে আবারও লেখা হতে পারে গুজরাটের কচে একটি খোদাইয়ের সময় পৃথিবীতে এখনও পর্যন্ত সবথেকে বড় সাপের অবশেষ মিলেছে এখনো পর্যন্ত মনে করা হতো যে পৃথিবীর সব থেকে বড় সাপ হচ্ছে টাইটানাবোয়া বরং শুরু থেকেই মানা হচ্ছে যে পৃথিবীর সব থেকে বড় সাপ এটি মনে করা হতো চোদ্দ মিটারের থেকেও বেশি লম্বা ছিল এই সাপটি কিন্তু রিসেন্টলি ভারতে এক এমন আবিষ্কার হয়েছে এক এমন প্রাচীন সাপের ডিসকভারি হয়েছে যাতে করে আমাদের এই ইতিহাস সম্পূর্ণভাবে বদলে গেল ভারতীয় বিজ্ঞানীরা এই সাপের নাম দিয়েছেন বাসুকি ইন্ডিকাস হিন্দু পৌরাণিক কথা অনুযায়ী বাসুকি নাগ ভগবান শিবের গলায় থাকা এক নাক ছিল এটি ওই নাক ছিল যার উল্লেখ সমুদ্র মন্থনের সময়ও করা হয়েছে এই নাগের মাধ্যমেই মন্দার পর্বতকে ঘোরানো হয়েছিল যার পর সমুদ্র থেকে অমৃত ও আরও অনেক তত্ত্ব বের হয়েছিল রিসেন্টলি আইআইটি রিসার্চে জানা গেছে যে বাসুকি ইন্ডিগাস পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় এবং সবথেকে লম্বা সাপ ছিল এখন আমাদের জানতে হবে যে বাসুকি ইন্ডিগাস ভারতের কোন সময় এক্সিস্ট করতো আর তাছাড়া এটি আকারে এত বিকট কেনই বা ছিল আর আমাদের এই খোঁজ করতে এতটা সময় বা কেন লেগে গেল যেখানে বাসুকি নাক তো ভারতের সংস্কৃতিতেই রয়েছে এখন যে ম্যাপটি আপনি দেখছেন সেটি পঞ্চাশ মিলিয়ন বছরের পুরনো ম্যাপ তখনকার সময় বিশ্বের ম্যাপ কিছুটা এমন দেখতে ছিল এই সময় পৃথিবীর তাপমাত্রা অনেকটা বেশি ছিল মানুষ জাতির কোনো অস্তিত্বই ছিল না তখন গোটা পৃথিবীতে হয়তো ডাইনোসরের মতো বিকট জীব ছিল নয়তো ম্যামালস ছিল মনে করা হচ্ছে বাসুকি ইন্ডিকাস এই সময়কার বা তার পরের সময় থেকে পৃথিবীতে এক্সিস্ট করতো আইআইডি রুড়কির প্রফেসর সুনীল বাজপেয়ীজি বলেছেন এটি পৃথিবীর সব থেকে বড় সাপ নাকি এই সাপ তাদের গ্রুপের মধ্যে সব থেকে বড় বরং আমরা তো এটাও মনে করছি যে এর চেয়ে বড় সাপ সম্পূর্ণ পৃথিবীতেই ছিল না আমাদের ক্যালকুলেশন অনুযায়ী এই সাপ পনেরো মিটারেরও বেশি দৈর্ঘ্যযুক্ত এখন বাসুকি ইন্ডিকাস যার খোঁজ বিজ্ঞানীরা করেছেন তার তুলনা যদি তথাকথিত বড় সাপ টাইটানা বোয়ার সাথে করা হয় তাহলে দেখা যাচ্ছে যে একটি টাইটানা বোয়ার ম্যাক্সিমাম সাইজ হয় চোদ্দো থেকে সাড়ে চোদ্দ মিটার পর্যন্ত যেটি সাউথ আমেরিকান কন্টিনেন্টে সিক্সটি মিলিয়ন বছর আগে এক্সিস্ট করত। যেদিকে বাসুকি ইন্ডিকাসের সাইজ পনেরো মিটারের থেকেও বড় ছিল আর আপনি যদি টাইটানা বোয়া ও বাসুকি ইন্ডিকাসের সাথে কোনো মানুষের সাইজের তুলনা করেন তাহলে সেটি কিছুই না তাদের সামনে আর আশ্চর্যের বিষয় হলো ফসিলস বিজ্ঞানীরা বাসুকি ইন্ডিকাসের জীবাশ্ম খুঁজে পান গুজরাটের কচ অঞ্চলে তখন প্রথমে তাদের মনে হয় এটি কোনো কুমিরের জীবাশ্ম হবে কারণ হাড়ের সাইজ দেখে এটি কখনোই মনে হচ্ছিল না যে এটি কোনো সাপের জীবাশ্ম হতে পারে কারণ টাইটানাবোয়া এর চেয়েও বেশি আকারে বড় ছিল আর যেহেতু তারা আগে থেকেই জানতেন যে টাইটানাবোয়া পৃথিবীর সব থেকে বড় সাপ তাই এটি কোনো সাপের জীবাশ্ম যে হতে পারে সেটি তারা মানতে চাইছিলেন না ধীরে ধীরে আরও স্টাডি করা হয় তারপরে জানা যায় যে বিজ্ঞানীরা যাকে কুমির ভাবছিলেন সেটি তো আসলে একটি বিরাট সাপ যার পরেই এর নামকরণ করা হয় বাসুকি আর বাসুকি নামটি রাখার কারণ হলো যে আপনি শিবজির মূর্তিতে বা ছবিতে তার গলার কাছে সবসময় একটি সাপকে দেখেছেন এই সাপের নাম ছিল বাসুকি হিন্দু মান্যতা অনুযায়ী বাসুকিকে দ্য কিং অফ অল সারপেন্ট অর্থাৎ থেকে শক্তিশালী সাপ মানা হয় আর এই কারণেই যখন পৃথিবীর সাপের খোঁজ পাওয়া যায় তখন বিজ্ঞানীরা দ্বিতীয়বারের জন্য না ভেবেই এই সাপের নাম রাখেন বাসুকি ইন্ডিকাস ইন্ডিকাস এই কারণের জন্য কারণ তার খোঁজ ভারতে হয়েছিল বিজ্ঞানীরা এখন বিলুপ্ত হয়ে যাওয়া বাসুকি নাগের শরীরের সাতাশটি হার খুঁজে পেয়েছেন এই বড় খোঁজের রীতিমতো পৃথিবীর মানুষদের দৃষ্টিভঙ্গি চলেছে বন্ধুরা আজকের সময় গোটা দুনিয়া ইউরোপ ইউএস চায়না জাপান সব জায়গায় বাসুকি ইন্ডিকাস্টকে নিয়ে কথা হচ্ছে এখানে আপনি সিএনএন ওয়ার্ল্ডের একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যা টাইটলে দেওয়া রয়েছে কালোসাল প্রিহিস্টোরিক স্নেক ডিসকভারড ইন ইন্ডিয়া গোটা দুনিয়া আজ এটি নিয়ে কথা বলছে যে টাইটানা ওয়ার থেকে বড় সাপের ফসিল ভারতে মিলেছে আইআইটি রুড়কির বিজ্ঞানীদের মতে সাপ সাধারণত কোল্ড ব্লাডেড প্রাণী হয় আর ঠান্ডা জায়গায় যেমন আন্টার্কটিকা অন্যান্য জায়গায় আপনি এগুলিকে দেখতে পাবেন না সাপ গরম জায়গায় থাকতেই বেশি পছন্দ করে আর ওই সময় পৃথিবীর তাপমাত্রা খুব বেশি থাকার কারণে সাপ তাদের শরীরের মেটাবলিজমকে এমনভাবে অ্যাডজাস্ট করেছে যে বাসকী ইন্ডিকা স্পেসিসের সাইজ সময়ের সাথে সাথে বাড়তে থাকে সায়েন্টিস্ট এটিও নিশ্চিত করেছেন যে তারা বাঁচার জন্য বড় জন্তু খেত আইআইটি রুড়কির বিজ্ঞানীদের টিমের মধ্যে একজন বিজ্ঞানী দেবজিৎ দত্ত বলেছেন যে আমাদের এই সাপকে নিয়ে ডিসিশন নিতে প্রায় ছ মাসেরও বেশি সময় লেগে যায় ছয় মাস ধরে আমরা এর ওপরে স্টাডি করি তারই মধ্যে অনেক পেপারসও আমাদের পড়তে হয় অনেক রিসার্চ করতে হয় এর ওপর এগুলি করার পর আমাদের এই সাইজ সম্পর্কে আইডিয়া হয় আমরা বুঝতে পারি যে এটি পনেরো মিটারের কাছাকাছি হবে তারপর আমাদের অনেক ইকুয়েশন বানানোর পর অনেক টেস্ট করার পর আমরা এর সাইজকে কনফার্ম করি বিশেষজ্ঞদের মতে এই প্রাণী গুপ্ত শিকারী ছিল আমরা আজ যে অ্যানাকণ্ডা দেখি তেমনি বাসুকি ইন্ডিকাসও সম্ভবত ধীরে ধীরে চলত এবং শিকারের ওপর হামলা করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করত এখন ভারতে বসে অনেক বুদ্ধিজীবীরা বলছেন যে বিলুপ্ত সাপের অবশেষ মিলে কি হবে কিন্তু একথা ভুল ভারতেতে অনেক দিক থেকেই উপকৃত হবে বাসুকি ইন্ডিকাসের জীবাশ্ম ট্যুরিজম বানানোর জন্য ব্যবহার করা যেতে পারে আর যেহেতু এর কানেকশন হিন্দু মাইথোলজির সঙ্গে রয়েছে তাই ভারতে এর ইম্পর্টেন্স কতটা হবে আপনি তা একবার ভেবেই দেখুন আপনি দেখুন যে আমেরিকা ফসিলসের নামে কত বড় ট্যুরিজম সেক্টরকে বানিয়ে ফেলেছে ডাইনোসরদের জন্য বড় বড় পার্ক তার সাথে মিউজিয়ামও খোলা হয়েছে আর এই নিয়ে হলিউডে জুরাসিক পার্কের মতো ফিল্মও তৈরি হচ্ছে আপনি একবার ভেবে দেখুন যে এতে দেশের অর্থনীতিতে কত বড় প্রভাব পড়ছে আর বাসুকি ইন্ডিকাসকে নিয়েও যদি এরকম ট্যুরিজার সেক্টর খোলা হয় তাহলে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসবে যাতে করে ভারতের নামও ফেমাস হবে ভারতে এমন ডিসকভারি অনেক রয়েছে যেগুলি আজও মাটির তলায় চাপা পড়ে আছে এমন অনেক ডিসকভারিজ রয়েছে যেগুলি আমরা কখনো জানতেই পারিনি আমাদের অবশ্যই উচিত যে এই ধরনের সেক্টরগুলিকে বেশি করে প্রমোট করা এবং আর্কিওলজিস্টদের সুবিধার্থে তাদের কাজকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য এতে বড় রকমের নিবেশ করা প্রয়োজন কারণ এতে করে পরে গিয়ে ভারতের মিলিয়ন অফ মিলিয়ন ডলার জেনারেট হবে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা এই ধরনের ভিডিও প্রতিদিন এনে থাকি ধন্যবাদ